হ্যালো বন্ধুরা, ওয়েলকাম টু উইনিং উইংস টিউটোরিয়াল। আমরা আজকে ডিসেম্বর 2020-র কিছু ইম্পর্টেন্ট বাছাই করা কারেন্ট অ্যাফেয়ার্স ডিসকাস করব। তোমাদেরকে প্রথমেই বলে নিতে চাই যে ইনফ্যাক্ট ক্ষমা চেয়ে নিচ্ছি তোমাদের থেকে, যে তোমাদের সামনে ভিডিও প্রেজেন্ট করতে বেশ অনেক কটা দিন গ্যাপ হয়ে গেল। অ্যাকচুয়ালি কোভিড পজিটিভ হয়েছি আমি আর আমার ওয়াইফ, আমি আর আমার ওয়াইফ দুজনই অলমোস্ট 10-12 দিন হলো। তো এখন অনেকটাই সুস্থ আছি আমরা, আর আর হোম আইসোলেশনে ছিলাম, তো সেই জন্যই কিছুটা দেরি হলো। তো আর কিছুদিন পর থেকে তোমরা আবার রেগুলার ভিডিওস পাবে। আচ্ছা বন্ধুরা, এখানে যেটা মেইন আজকের কথা বলতে চাই যে ডিসেম্বর 2020 কারেন্ট অ্যাফেয়ার্স খুব বেশি পয়েন্ট আনিনি, 20-25টা পয়েন্ট এনেছি, খুবই ইম্পর্টেন্ট পয়েন্ট। যারা ভালো করে ডিসেম্বর 2020 কারেন্ট অ্যাফেয়ার্স নিয়ে পড়ে নিয়েছো তারা রিভাইজ তাদের হয়ে যাবে, আর যারা নতুন করে ডিসেম্বর 2020 কারেন্ট অ্যাফেয়ার্স দেখছো তারা নোট করে নিতে পারো। খুবই ইম্পর্টেন্ট কিছু কারেন্ট অ্যাফেয়ার্স। আর WBCS-এর মেইনস যে এনভায়রনমেন্ট পেপারটি আছে সেটার পার্সপেক্টিভেও ডিসেম্বর 2020 কারেন্ট অ্যাফেয়ার্স খুবই ইম্পর্টেন্ট, কেননা এখানে এনভায়রনমেন্ট রিলেটেড বেশ কিছু ইম্পর্টেন্ট পয়েন্টস ইনক্লুড করেছি আমি। তো চলো আর বেশি দেরি না করে ফটাফট দেখে নিই পয়েন্টসগুলো। হ্যাঁ, আচ্ছা, পয়েন্ট নাম্বার 1 কী বলছে? উত্তরাখণ্ড চিফ মিনিস্টার ত্রিভেন্দ্র সিং রাওয়াত হ্যাজ ইনগ্রেটেড দ্য সূর্যধর লেক অ্যাট দইওয়ালা দেরাদুন। বিসাইডস ফুলফিলিং দ্য ড্রিঙ্কিং ওয়াটার অ্যান্ড ইরিগেশনাল নিডস অফ 18-20 ভিলেজেস, দ্য লেক উইল অ্যাট্রাক্ট মাইগ্রেটরি বার্ডস। যেরকম বন্ধুরা তোমাদের প্রথমেই বললাম, আজকের ভিডিওতে আমরা এই ডিসেম্বর 2020 কারেন্ট অ্যাফেয়ার্সে বেশ কিছু এনভায়রনমেন্ট রিলেটেড পয়েন্টস ইনক্লুড করেছি। তো এনভায়রনমেন্ট WBCS-এর মেইনসের পার্সপেক্টিভে বলো বা যে কোনো এক্সামের পার্সপেক্টিভে ইম্পর্টেন্ট, তাছাড়া কারেন্ট অ্যাফেয়ার্স হিসাবেও তো ইম্পর্টেন্ট অবশ্যই। তাহলে প্রথম পয়েন্টটা দেখে নিলে যে উত্তরাখণ্ডের চিফ মিনিস্টার সূর্যধর লেক অ্যাট দইওয়ালা ইনগ্রেট করেছে দেরাদুনে, এটা ঠিক আছে। এই লেকটি কী কী করবে? ড্রিঙ্কিং ওয়াটার ফেসিলিটেট করবে, ইরিগেশনাল নিডস ফেসিলিটেট করবে 18-20 ভিলেজেস, আর মাইগ্রেটরি বার্ডসও অ্যাট্রাক্ট করবে, ঠিক আছে। চলো নেক্সট পয়েন্ট দেখি। সূর্যধর লেক নামটা মনে রেখো, দেরাদুন, ঠিক আছে। নেক্সট পয়েন্ট, ইন্ডিয়াস ফার্স্ট লিথিয়াম রিফাইনারি উইল বি সেট আপ ইন গুজরাট টু বুস্ট ইলেকট্রিফিকেশন অফ ট্রান্সপোর্ট। দ্য লিথিয়াম ওর উইল বি ইম্পোর্টেড ফ্রম অস্ট্রেলিয়া অ্যান্ড প্রসেসড ইন দ্য রিফাইনারি, ঠিক আছে। তাহলে ইন্ডিয়াস ফার্স্ট লিথিয়াম রিফাইনারি উইল বি সেট আপ ইন গুজরাট টু বুস্ট ইলেকট্রিফিকেশন অফ ট্রান্সপোর্ট, ঠিক আছে। খুব স্ট্রেস দিয়ে দুবার তিনবার করে রিপিটেডলি তোমরা পয়েন্টগুলো পড়ো, দেখবে যে যদি নোট মেকিং করছো তাহলেও ভালো কথা, তাছাড়া নোট মেকিং না করলেও কিন্তু দুবার তিনবার করে ভিডিওর সাথে সাথে যদি পড়তে থাকো তোমাদের মাথায় গেঁথে যাবে, ঠিক আছে। আচ্ছা, নাম্বার 3 দেখে নিই। আ নিউ পেমেন্ট অ্যাপ ডাক পে হ্যাজ বিন লঞ্চড বাই দ্য পোস্টাল ডিপার্টমেন্ট অ্যান্ড দ্য পোস্টেজ ব্যাঙ্ক অফ ইন্ডিয়া। তাহলে পেমেন্ট অ্যাপটার নাম কি? ডাক পে। ডাক পে দেখলেই তোমরা কোন ডিপার্টমেন্টের, পোস্টাল ডিপার্টমেন্টে বুঝতেই পারবে, তবে নামটা মনে রেখো পেমেন্ট অ্যাপের, ঠিক আছে, ডাক পে। হ্যাঁ, তো নেক্সট পয়েন্ট দেখি। মিস আরিয়া রাজেন্দ্র, এটা ইম্পর্টেন্ট পয়েন্ট, 21 ইয়ার্স, হ্যাজ বিকাম দ্য ইয়াঙ্গেস্ট মেয়ার অফ ইন্ডিয়া ইন থিরুভনন্তপুরম সিটি অফ কেরালা। তাহলে ইয়াঙ্গেস্ট মেয়ার, ফিমেল মেয়ার কিন্তু, হ্যাঁ, মিস আরিয়া রাজেন্দ্র মাত্র 21 বছর বয়সে উনি থিরুভনন্তপুরম সিটির মেয়ার হয়ে গেছে, ঠিক আছে, থিরুভনন্তপুরম কোথায়? কেরালায়। চলো নেক্সট দেখে নিই। ব্যাঙ্ক অফ বরোদা হ্যাজ লঞ্চড দ্য সেলফ রিলায়েন্ট মহিলা যোজনা, আন্ডার দিস স্কিম লোনস উইল বি প্রোভাইডেড টু ওমেন অ্যাট 0.5% কনসেশন রেট, ঠিক আছে। তাহলে ব্যাঙ্ক অফ বরোদার নতুন যে লঞ্চ করেছে স্কিমটির নাম কি? সেলফ রিলায়েন্ট মহিলা যোজনা, এটা ওমেনদের লোন দেবে অ্যাট 0.5% কনসেশন রেট, ঠিক আছে। নেক্সট পয়েন্ট দেখো, এটাও আবার এনভায়রনমেন্ট রিলেটেড, খুব ইম্পর্টেন্ট পয়েন্ট। ইন্ডিয়াস ফার্স্ট পলিনেটার পার্ক, খুব ইম্পর্টেন্ট কিন্তু, হ্যাঁ, হ্যাজ বিন ওপেন্ড ইন হলদুয়ানি উত্তরাখণ্ড। তাহলে ফার্স্ট পলিনেটার পার্ক, ঠিক আছে, এটাও হলদুয়ানি উত্তরাখণ্ড। নেক্সট পয়েন্ট দেখি, ICICI ব্যাঙ্ক ইজ দ্য ফার্স্ট ব্যাঙ্ক টু পার্টনার উইথ গুগল পে ফর ইস্যুইং ফাস্ট ট্যাগস। তাহলে গুগল পের সাথে ফার্স্ট ব্যাঙ্ককে পার্টনার করেছে ICICI ব্যাঙ্ক ফর ইস্যুইং ফাস্ট ট্যাগস, ঠিক আছে। আচ্ছা নেক্সট দেখি, আই এম নো মেসিয়া ইজ দ্য অটোবায়োগ্রাফি অফ ফিল্ম অ্যাক্টর সোনু সুদ পাবলিশ ডিউরিং ডিসেম্বর 2020। দ্য অথার্স আর সোনু সুদ অ্যান্ড মিনা কে আইয়ার, ঠিক আছে, খুব ইম্পর্টেন্ট। তাহলে আই এম নো মেসিয়া, এটা হচ্ছে অটোবায়োগ্রাফি অফ সোনু সুদ, মনে রেখো, ঠিক আছে।
নেক্সট চলো দেখে নিই। ইন্ডিয়া ড্রপড টু র্যাঙ্কস ইন দ্য ইউনাইটেড নেশনস হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্স 2020, স্ট্যান্ডিং অ্যাট 131 আউট অফ 189 কান্ট্রিজ, ফার্স্ট র্যাঙ্ক সিকিওরড বাই নরওয়ে। ঠিক আছে, তাহলে ইন্ডিয়ার র্যাঙ্ক কত ইউনাইটেড নেশনস হিউম্যান ডেভেলপমেন্ট ইন্ডেক্সে? 131, দুটো র্যাঙ্ক স্লিপ করেছে, তার মানে 129 ছিল তার আগের বছর। ঠিক আছে, নেক্সট দেখি, রবীন্দ্রনাথ ট্যাগর লিটারি প্রাইজ 2020 উইনার ইজ রাজ কমল ঝা ফর দ্য বুক দ্য সিটি অ্যান্ড দ্য সি। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট, ঠিক আছে, রাজ কমল ঝা কি বইয়ের নাম? দ্য সিটি অ্যান্ড দ্য সি। আর অ্যাওয়ার্ডটি কি? রবীন্দ্রনাথ ট্যাগর লিটারি প্রাইজ 2020। ঠিক আছে, নেক্সট দেখে নি, ওয়েস্ট বেঙ্গলস ফার্স্ট ডিপ সি পোর্ট ইজ টু বি কনস্ট্রাক্টেড অ্যাট তাজপুর, এস্টিমেটেড কস্ট ইজ রুপিস 15,000 crore। তাহলে ফার্স্ট ডিপ সি পোর্ট কোথায় কনস্ট্রাকশন হবে? তাজপুরে, ওয়েস্ট বেঙ্গলের। ইম্পর্টেন্ট কোয়েশ্চেন কিন্তু। নেক্সট দেখো, দ্য হাইট অফ মাউন্ট এভারেস্ট হ্যাজ বিন রিভাইজড ফ্রম 8848 meters টু 8848.86 meters বাই চায়না অ্যান্ড নেপাল। তার মানে মাউন্ট এভারেস্ট এখন টলার বাই 2.8 feet। ঠিক আছে, মাউন্ট এভারেস্টের হাইট রিভাইজ করা হয়েছে, আগে 8848 meters ছিল, এখন 8848.86 meters, আর ফিটে কতটা গ্রো করেছে? 2.8 feet টলার হয়েছে। আর যদি সেন্টিমিটারে অপশান দেয় তাহলে 86 centimeters টলার হয়েছে। ঠিক আছে, মনে রেখো কিন্তু ভালো করে, মিটার্স, ফিট, সেন্টিমিটার সবগুলো ভালো করে খেয়াল করে নাও। ঠিক আছে, নেক্সট দেখো, ইন অনার অফ ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে, ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে কবে সেটাও দেখে নাও, 5th December, পেটা ইন্ডিয়া হ্যাজ নেমড অয়ন ব্যানার্জি, স্টুডেন্ট অফ ওপি জিন্দাল গ্লোবাল ইউনিভার্সিটি, অ্যাজ দ্য 2020 ভলেন্টিয়ার অফ দ্য ইয়ার। পেটার ফুল ফর্ম কি সেটাও দেখে নাও, পিপল ফর দ্য এথিক্যাল ট্রিটমেন্ট অফ অ্যানিমালস। এটা কিন্তু ইম্পর্টেন্ট কোয়েশ্চেন, ঠিক আছে, আর ইন্টারন্যাশনাল ভলেন্টিয়ার ডে কবে সেটাও দেখে নাও। ঠিক আছে, তাহলে অয়ন ব্যানার্জি হচ্ছে, পেটা ইন্ডিয়া হ্যাজ নেমড অয়ন ব্যানার্জি অ্যাজ দ্য 2020 ভলেন্টিয়ার অফ দ্য ইয়ার। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, ইন্ডিয়াস ফার্স্ট টাইগার রিজার্ভ হট এয়ার বেলুন সাফারি হ্যাজ বিন ইনগ্রেটেড ইন বান্ধবগড় টাইগার রিজার্ভ ইন মধ্যপ্রদেশ। আবার দেখো, এটাও কিন্তু এনভায়রনমেন্ট রিলেটেড কোয়েশ্চেন, আর এনভায়রনমেন্ট রিলেটেড কোয়েশ্চেন মানেই কিন্তু খুবই ইম্পর্টেন্ট। ঠিক আছে, তাহলে ইন্ডিয়াস ফার্স্ট টাইগার রিজার্ভ হট এয়ার বেলুন সাফারি হ্যাজ বিন ইনগ্রেটেড ইন বান্ধবগড় টাইগার রিজার্ভ ইন মধ্যপ্রদেশ। নেক্সট পয়েন্ট, আচ্ছা দুটো পয়েন্ট চলে আসলো, যাই হোক, নেক্সট পয়েন্ট কী দেবে বলছে, ইন্ডিয়া হ্যাজ অ্যাডেড সোকার ওয়েটল্যান্ড কমপ্লেক্স ইন লাদাখ অ্যাজ ইটস 42nd রামসার সাইট। এটাও এনভায়রনমেন্ট রিলেটেড কোয়েশ্চেন, ভীষণ ইম্পর্টেন্ট, আর কনজারভেশন স্টেটাস কনফার্ড বাই ইন্টারন্যাশনাল রামসার কনভেনশন অন ওয়েটল্যান্ডস। ঠিক আছে, তাহলে সোকার ওয়েটল্যান্ড কমপ্লেক্স লাদাখে, 42nd রামসার সাইট এটা ইন্ডিয়ার। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, ইন্ডিয়াস ক্লাউড স্টোরেজ সার্ভিস লঞ্চ বাই নীতি আয়োগ হ্যাজ বিন নেমড অ্যাজ ডিজি বক্স। খুব ইম্পর্টেন্ট, স্পেলিংটা দেখে নাও, ডিজি বক্স। ঠিক আছে, ক্লাউড স্টোরেজ সার্ভিস লঞ্চড বাই নীতি আয়োগ। ঠিক আছে, ভীষণ ভীষণ ইম্পর্টেন্ট, আমি যে 20-25টা পয়েন্ট এনেছি সবকটি পয়েন্টই ইম্পর্টেন্ট, তোমরা চাইলে ভিডিওটি রিপিটেডলি দেখে নাও, নাহলে নোট করে নাও। ঠিক আছে, আর আগের আমাদের কারেন্ট অ্যাফেয়ার্সের ভিডিওগুলো তোমরা নিশ্চয়ই ফলো করেছো, নিশ্চয়ই ভালো লেগেওছে তোমাদের, আমি শর্টে খুব ইম্পর্টেন্ট পয়েন্টই বাছাই করে নিয়ে আসি। চলো নেক্সট পয়েন্ট দেখি, দ্য থিম অফ ইন্ডিয়া ইন্টারন্যাশনাল সায়েন্স ফেস্টিভ্যাল 2020 ইজ সায়েন্স ফর সেলফ রিলায়েন্ট ইন্ডিয়া অ্যান্ড গ্লোবাল ওয়েলফেয়ার। থিম রিলেটেড কোয়েশ্চেন তো পিএসসির ভীষণ পছন্দের, তোমরা ভালোই জানো, তো থিম রিলেটেড কোয়েশ্চেন কিন্তু খুব মাইনিউটলি দেখে যাবে। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, ইসরোর ফুল ফর্ম তো জানোই, ইন্ডিয়ান স্পেস রিসার্চ অর্গানাইজেশন। ইসরো হ্যাজ ইনগ্রেটেড আ ডেডিকেটেড কন্ট্রোল সেন্টার ফর স্পেস সিচুয়েশনাল অ্যাওয়ারনেস নেমড অ্যাজ নেত্রা। ঠিক আছে, নেক্সট পয়েন্ট দেখো, প্রসার ভারতী সিইও শশি শেখর ভেম্পতি হ্যাজ বিন ইলেক্টেড অ্যাজ দ্য ভাইস প্রেসিডেন্ট অফ দ্য এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন, ওয়ান অফ দ্য লার্জেস্ট ব্রডকাস্টিং অ্যাসোসিয়েশনস ইন দ্য ওয়ার্ল্ড। তাহলে প্রসার ভারতী সিইও শশি শেখর ভেম্পতি, ওনাকে ভাইস প্রেসিডেন্ট অফ এশিয়া প্যাসিফিক হবে, এই স্পেলিংটা এখানে একটু মিস্টেক আছে, AISA না, ASIA হবে, এশিয়া প্যাসিফিক ব্রডকাস্টিং ইউনিয়ন। ঠিক আছে, আচ্ছা নেক্সট পয়েন্ট দেখো, ওয়ার্ল্ড কম্পিউটার লিটারেসি ডে ইজ অবজার্ভড এভরি ইয়ার অন দ্য 2nd of December। ঠিক আছে, এটা একটা সায়েন্স অ্যান্ড টেকনোলজিরও কোয়েশ্চেন বলতে পারো। ঠিক আছে, চলো নেক্সট পয়েন্ট দেখি, রঞ্জিত সিন দিসালে হ্যাজ ওয়ান দ্য গ্লোবাল টিচার প্রাইজ অ্যাওয়ার্ড 2020 হুইচ ক্যারিজ দ্য প্রাইজ মানি অফ $1 million অ্যাপ্রক্স 7.4 crores। হি ইজ দ্য ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দিস অ্যাওয়ার্ড, যেহেতু উনি ফার্স্ট ইন্ডিয়ান টু উইন দিস অ্যাওয়ার্ড সেই জন্য কিন্তু কোয়েশ্চেনটাও খুব ইম্পর্টেন্ট, রঞ্জিত সিন দিসালে গ্লোবাল টিচার প্রাইজ অ্যাওয়ার্ড 2020 পেয়েছে। ঠিক আছে, কোথাকার উনি? হি ইজ আ গভর্নমেন্ট টিচার ফ্রম জিলা পরিষদ প্রাইমারি স্কুল ইন দ্য সোলাপুর ডিস্ট্রিক্ট অফ মহারাষ্ট্র। ভীষণ ইম্পর্টেন্ট পয়েন্ট। আচ্ছা নেক্সট দেখি, অ্যাডোবি সিইও
शांतनी नारायण एंड मास्टरकार्ड सीईओ अजय बंगा हैव बीन नेम्ड इन द लिस्ट ऑफ फॉर्च्यून बिजनेस पर्सन ऑफ द ईयर 2020। ठीक है, तेल कारा कारा इंडियार के फॉर्च्यून बिजनेस पर्सन ऑफ द ईयर 2020 लिस्टे आज शांतनु नारायण और अजय बंगा और द लिस्ट हैव बीन टॉप्ड बाय टेस्ला सीईओ इलन मास्क। भीषण इम्पोर्टेंट। नेक्स्ट पॉइंट देखो, द कंट्री दैट हैज नेम्ड द साइक्लोन बिल्ट इन द साउथ वेस्टर्न बे ऑफ बेंगल एज बुरेवी इज मालदीव्स। ठीक है, इम्पोर्टेंट पॉइंट। ठीक है, प्रचुर साइक्लोन तो हुए ही थे, चार पाँचा साइक्लोन बचर बे ऑफ बेंगले देखा गया है, जार मध्य बुरेवी एक बुरेवी नाम दिए मालदीव्स। ठीक है, नेक्स्ट क्वेश्चन, नेक्स्ट पॉइंट, ओडिशा हैज टॉप्ड द अर्बन गवर्नेंस इंडेक्स 2020 अमंग ऑल स्टेट्स। इटाओ इम्पोर्टेंट पॉइंट। तो बंधुरा एखने शेष करछी, तुम्हारे आशा करछी वीडियो काजे लागबे और सबाई मन दिए देखेछो, जरा नोट करोनी तारा रिवाइज करार जोनो आबार वीडियो देखे निते पारो। थैंक्स फॉर वाचिंग, भालो करे प्रिपेयर करो, मोस्ट प्रोबेबली मार्चे WBCS प्रिलिम्स एग्जाम होते चलेछे, तो तुम्हारे प्रिपेरेशनो निश्चय भालोई, और ऑडिट एंड अकाउंट सर्विस जरा दीते चलेछो तादेरो मेन्स एग्जाम आछे एई मासेई शेषेर दिके, प्लस प्रिलिम्स ओ मेते, सबाई निश्चय आर जार जे जे परीक्षा दिच्छो सबाई निश्चय भालो प्रिपारेशनेई आछो, ताछाड़ा तोमरा निश्चय बेश किछु नोटिफिकेशन आरो बेरियेछे RBI ग्रेड बी, जेरकम अनेकेई हयतो दाओ, कमार्सेर स्टूडेंटरा स्पेसिफिकलि दिते पारो, शुधु कमार्स केन जे कोनो स्टूडेंटेराई दिते पारे, RBI ग्रेड बी खूबई भालो लिक्रेटिव सार्विस। ठीक आछे, आर विभिन्न नोटिफिकेशन फलो करते थको, मोस्ट प्रोबेबलि अडिटर अकाउंटेंट एरकमो किछु एकटा बोधहय় नोटिफिकेशन आमि देखेछिलाम, खेयाल नेई, तोमरा एकटु देखे नियो। ठीक आछे, चलो ताहले एखानेई शेष करछि, थैंक्स फर वाचिंग।